এরপরে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন বুঝলাম তুমি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য এসেছো। মানুষ যদি আলোর পথে আসে ফায়দাটা কি হবে, মানুষের লাভ কি হবে? কোরআন বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে কোন ব্যক্তি যদি আমাকে তার পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আমার বিধান অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, কোরআনের প্রতিটি বিধান যদি ওই ব্যক্তি মেনে চলে, সত্যকে সত্য জানে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, মোট কথা আমার বিধান অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তির কোনো চিন্তাও নেই এই দুনিয়া এবং কাল কিয়ামতের ময়দানে ভীষিকাময় মুহূর্তে, যখন কেউ কারো থাকবে না, যখন বাবা সন্তান থেকে পলায়ন করবে, যখন মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা মা থেকে পলায়ন করবে, সেই ভীষিকাময় মুহূর্তেও ওই ব্যক্তির কোনো চিন্তাও থাকবে না, কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না আপনারা, আমার কথা বুঝতে পারছেন? কথা বোঝা যায়? চিৎকার করে বলতে হবে, কথা বোঝা যায়? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? কোরআনের, কোরআন আমাদের শিখার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এই কোরআন যদি আমরা শিখি, কোরআন আমাদেরকে টেনে জান্নাতে পৌঁছে দিবে, সুবহানাল্লাহ। আর কোরআনের বিরুদ্ধে আচরণ যারা করবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না, কোরআন ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক থাকবে না, তাদেরকে কোরআন ধাক্কা দিয়ে জাহান্নামে পৌঁছে দিবে, নাউজুবিল্লাহ। এজন্য প্রতিটি পিতামাতার দায়িত্ব কর্তব্য হলো সন্তানকে কোরআনের শিক্ষায় গড়ে তোলা, ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা তার নিজের সন্তানাদিদেরকে মানুষ করে তোলা। সন্তানের উপর পিতামাতার যেরকম হক আছে, পিতামাতার উপরে সন্তানের হক আছে, আছে না নাই? আমরা মনে করি শুধু সন্তানের উপরে আমাদের হক আছে, কারণ আমরা তাদেরকে জন্ম দিয়েছি, আমাদের উপরও তাদের হক আছে, পিতামাতার উপরও সন্তানের হক আছে, আছে না নাই? দশটি হক আছে পিতামাতার উপরে সন্তানের, দশটি হক আছে। এই দশটি কথা বলেই আমি আমার বয়ান শেষ করব। দশটি কথা শুনবো তো ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে দলিল সহকারে দশটি আলোচনা করব। ততক্ষণ আমরা সকলেই থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। কে কে থাকবে একটু হাত তুলে দেখাই, সকলকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ফয়সালা করে দিয়েছি ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর ইবাদত করতে হবে সবার আগে। এরপরে দুই নম্বরে যেই নির্দেশটি দিয়েছেন, পিতা মাতার সাথে সৎ আচরণ করতে হবে। এক নম্বর কাজ হলো গোলামি করব কার, ইবাদত করব কার, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ তাআলা একজন, আল্লাহ তাআলার ক্ষমতা অনেক। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সত্তার সাথে শিরিক করে, আল্লাহর ক্ষমতার সাথে শিরিক করে, আল্লাহ তাআলা যা জানেন আল্লাহর এলেমের সাথেও যদি কেউ শিরিক করে, শরীক করে, কেউ যদি এরকম বলে আল্লাহ এটা জানে, অমুক ব্যক্তি ওটা জানে, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ এটা করতে পারে, অমুক ব্যক্তি এটা করতে পারে, তাহলে শিরিক হয়ে যাবে। আর যারা শিরিক করবে তাদের শাস্তি কি? সূরা মায়েদার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করবে জান্নাতকে আমি তার উপর হারাম করে দিব জাহান্নামকে আমি তার জন্য চিরস্থায়ী ঠিকানা করে দিব নাউযু বিল্লাহ চিৎকার করে বলি নাউযু বিল্লাহ এইজন্য সন্তান প্রার্থনা করতে হবে কার কাছে সন্তান কার কাছে যাব সাহায্য কার কাছে প্রার্থনা করব মুসিবত থেকে উদ্ধার করতে পারে কে অতএব সন্তান দেওয়ার মালিক কে সাহায্য দেওয়ার মালিক কে সব কিছুর মালিক আল্লাহ কোন ব্যক্তি যদি বলে অমুক ব্যক্তির কাছে গেলে সন্তান দিতে পারে তাহলে কি হবে কোন বাবা সন্তান দিতে পারবে কোন পীর কোন ওলি চিৎকার করে বলতে হবে কোন ওলি আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে তারা আল্লাহ তাআলার ক্ষমতাগুলোকে মানুষের জন্য সাব্যস্ত করে এরা নিজেদেরকে সুন্নি নামে পরিচয় দিয়ে থাকে এরা মূলত সুন্নি নয় এরা বেদাতী সম্প্রদায় ভারতে জন্মগ্রহণকারী বেরলভী নামক স্থানে আহমদ রেজা খান বেরলভীর অনুসারী এরা এরা বলে যারা নবী তারাও দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা হবে সব নাকি নবীরা জানে নাউযুবিল্লাহ যারা ওলি তারা নাকি দুনিয়ার শুরু থেকে যা হবে কিয়ামত পর্যন্ত সব জানে নাউযুবিল্লাহ অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উল্লায়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা আসমান জমিনের মাঝে যা কিছু আছে আমি আল্লাহ ছাড়া আর কেউ অদৃশ্যের খবর জানে না আল্লাহু আকবার অদৃশ্যের খবর গায়েবের খবর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব একমাত্র আল্লাহ তাআলা জানেন সূরা আনআম একটি সূরা আছে সাত নম্বর পারার সাত নম্বর পৃষ্ঠার ভিতরে এই সূরাটি এসেছে এই সূরার ৫৯ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر ও দুনিয়ার মানুষেরা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর জানেওয়ালা হলাম আমি আল্লাহ অদৃশ্যের চাবি একমাত্র আমি আল্লাহর কাছে জলে স্থলে যা কিছু হয় সব কিছু আমি আল্লাহ জানি যা কেউ জানে না জানে কে যা কেউ জানে না জানে কে যা কেউ দেখে না দেখে কে যা কেউ শুনে না শুনে কে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা সামিউম বাসির আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সব কিছু শুনি সব কিছু শ্রবণ করি পৃথিবীর সকল প্রাণী সকল পশু পাখি যা শুনে না আমি আল্লাহ তা শুনি পৃথিবীর সকল প্রাণী যা দেখে না আমি আল্লাহ তা দেখি অতএব গায়েবের চাবি আমি আল্লাহর কাছে রয়েছে এই চাবি আমি আর কারো কাছে দেই না গায়েবের খবর কোন পীর জানে না কোন বাবা জানে না কোন ওলি জানে না কোন নবী জানে না কেউ জানে না এইজন্য গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলা জানে আল্লাহ তাআলার গোলামি করতে হবে সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ আল্লাহর গোলামি করতে হবে এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া সর্বপ্রথম আমার গোলামি করবে তোমরা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার গোলামি করার পরে দুই নম্বরে যেই কথাটি বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে অনেক কুলাগ্রাম সন্তান আছে পিতামাতা এত কষ্ট করে তাকে বড় করেছে শিক্ষাই দিয়েছে বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলেছে সে যখন চাকরি করলো অনেক টাকা কামাই করার পরে
পিতা মাতাকে সে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে, এরকম কুলাঙ্গার সংগার আছে না নাই? আছে না নাই? আজকে সমাজে বৃদ্ধাশ্রমগুলো মায়েদের দ্বারা ভর্তি। আমি একটি উদাহরণ আমার মাস্টিদে আমি সব সময় দিয়ে থাকি। একটি ছোট্ট বাচ্চা তার মাকে বলে, মা তোমার কাছে আমি 100 টাকা পাবো। মা বলে, কিসের টাকা বাবা তুমি আমার কাছে পাবে? সন্তান বলে, প্রতিদিন আমি বাজারে যাই, প্রতিদিন আমাকে মা বাজারে পাঠাও, 10 টাকা করে আমাকে দিতা, আজকে 10 দিন হয়ে গেল আমার টাকা দাও না, এই জন্য আমার একটি বাউচার আছে, আমি 10 10 এ 100 টাকা তোমার কাছে পাই। মা বলে, বাবা তোমার বাউচারের উত্তর দেওয়ার আগে আমারও একটি বাউচার আছে, এই বাউচারের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি তোমার বাউচারের উত্তর আমি দিয়ে দিব। মা বলল, বাবা আমার এক নাম্বার বাউচার হলো, 10 মাস 10 দিন আমি তোমাকে গর্ভে ধারণ করেছি, এত কষ্ট করে তোমাকে আমি গর্ভে ধারণ করেছিলাম, শীতের দিন কনকনে শীত, প্রচন্ড শীতের রাত তুমি আমার গর্ভে ছিলে, আস্তে আস্তে বড় হচ্ছিলে, আমি তোমাকে নিয়ে যখন ঘুমালাম প্রচন্ড জোরে তুমি আমার পেটের ভিতরে লাথি মেরেছ, হাঁটু দিয়ে গোতা মেরেছ, আমার এমন কষ্ট হয়েছে শুয়ার থেকে আমি উঠে দাঁড়িয়ে গিয়েছি, আমার কাছে মনে হলো আমার জীবন পাখি বের হয়ে যাওয়ার উপক্রম। ও আমার সন্তান, ও আমার বাবা, সকালবেলা যখন আমি খাবার রান্না করে খাবার খেতে বসব, এক লোকমা খাবার খেয়েছি আবারও তুমি প্রচন্ড জোরে আমার পেটে লাথি মেরেছ, হাঁটু দিয়ে গোতা মেরেছ, সাথে সাথে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছি, একবার বসেছি একবার দাঁড়িয়েছি। ও আমার সন্তান, এটা হলো আমার প্রথম বাউচার, তোমাকে নিয়ে এত কষ্ট আমি করেছি, এর বিনিময়ে তুমি আমাকে কি দিতে পারবে দাও, কতটুকু দিতে পারবে আমি জানি না। ও আমার সন্তান, আমার দ্বিতীয় বাউচার হলো, তুমি যখন এই পৃথিবীর মুখ দেখবে, তোমাকে যখন আমি পৃথিবীর মুখ দেখাবো, প্রচন্ড ব্যথা শুরু হয়েছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে 45 ইউনিটের বেশি ব্যথা কোনো মানুষ পৃথিবীতে সহ্য করতে পারে না, আমি তোমাকে 57 ইউনিট ব্যথা সহ্য করে এই পৃথিবীর মুখ দেখিয়েছি। ও আমার বাবা, ও আমার সন্তান, এত কষ্ট করে তোমাকে আমি এই পৃথিবীর মুখ দেখিয়েছি, তুমি যখন এই দুনিয়ার মুখ দেখবে, আমার শরীর থেকে এত পরিমাণ রক্ত বেরিয়েছে, এত পরিমাণ রক্ত বেরিয়েছে, কোন ব্যক্তির যদি এত পরিমাণ রক্ত একসাথে বের হয় ওই ব্যক্তি আর বাঁচতে পারে না, এত রক্ত বেরিয়েছে আমার থেকে, তুমি এই পৃথিবীর মুখ দেখেছো, এটা হলো আমার দ্বিতীয় বাউচার, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে বা কতটুকু দিতে পারবে আমি জানি না। ও আমার সন্তান, আমার তৃতীয় বাউচার হলো, এই দুনিয়াতে আসার পরে একজন সন্তানের জন্য সর্বপ্রথম প্রয়োজন হলো খাবার, যা তার শরীরকে সুঠাম দেহ করে তুলবে, শরীরের ভিতরে শক্তি যোগাবে। একজন মানুষ বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, বাজারে যদি আমরা যাই 60 থেকে 70 টাকা লিটার দুধ, কখনো কখনো 80 টাকা লিটার দুধ, কখনো কখনো কোথাও কোথাও 100 টাকা লিটার দুধ হয়, এত টাকা দিয়ে আমরা দুধ কিনে কিনে খাই, আর তুমি আমার বুক থেকে আমার দেহ থেকে তোমাকে আমি লিটারের পর লিটার, মনের পর মন, 700 মন পর্যন্ত আমি তোমাকে দুধ পান করিয়েছি। ও আমার সন্তান, জানি না তুমি আমাকে কতটুকু দিতে পারবে, এটা আমার তৃতীয় বাউচার, এর বিনিময়ে আমার জানা মতে সারা পৃথিবীতে কেউ দিতে পারবে না। ও আমার আদরের সন্তান, তুমি আমাকে কতটুকু দিতে পারবে আমার জানা নেই। আমার তৃতীয় বাউচার হলো, তুমি যখন এই দুনিয়াতে আসলে শীতের রাত্রিতে তোমাকে নিয়ে আমি শুয়ে আছি, হঠাৎ করে তুমি আমার বুকে পেশাব পায়খানা করে দিয়েছো, আমার শরীরটাকে ভিজিয়ে দিয়েছো, আমি তোমাকে মেরে ফেলতে পারতাম, ফেলে দিতে পারতাম। ও আমার আদরের সন্তান,
আমি তোমাকে কখনো ফেলে দেইনি, আমি তোমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ভালো কাপড়ে শুকনো কাপড়ে জড়িয়ে ধরে রেখেছি। আমি মা নিজে ভিজে ভিজা কাপড়ে ভিজে ভিজেছি সারা রাত, তোমাকে শুকনো জায়গায় রেখেছি। ও আমার সন্তান, এটা হলো আমার চতুর্থ বাউসার, এর বিনিময়ে তুমি আমাকে কতটুকু দিতে পারবে দাও। সন্তান মার কথা শুনে দু চোখের পানি ফেলে দিয়ে মায়ের পা ধরে কান্না করে, ও মা আমার টাকার প্রয়োজন নেই, ও আমার মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমার কাছে টাকা চাইবো না, আমার কোনো বাউসার তোমার কাছে আমি রাখবো না, ও আমার মা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দিলে এটাই হবে আমার সবচেয়ে দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। সেই মার খেদমত করার প্রয়োজন আছে না নাই? মার পিছনে টাকা খরচ করার প্রয়োজন আছে না নাই? মা যতদিন আছে মা বাবার পিছনে বেশি বেশি অর্থ খরচ করুন, মা বাবার জন্য বেশি বেশি টাকা খরচ করুন। যে ব্যক্তি মা বাবার জন্য টাকা পয়সা খরচ করবে, যত বেশি খরচ করবে আল্লাহর নবী বলেন সে সৎকা করার সব পাবে। সুবহানাল্লাহ। এইজন্য জমানার শ্রেষ্ঠ নবী, বিশ্ব বিখ্যাত নবী হযরতে মূসা আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবা, আমি জানি জান্নাতে যে আমাকে দিবা, জান্নাতে আমার বন্ধু কে হবে, জান্নাতে একজন সাথী হয় এটা আমি জানি, কিন্তু আমার সাথী কে হবে আল্লাহ তুমি আমাকে বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে একজন কসাই তোমার সাথী হবে। হযরতে মূসা নবী চিৎকার করে বললেন, আল্লাহ তুমি এটা আমাকে কি শুনাইলা, আমি একজন নবী, আমার সাথী হওয়া দরকার নবী, আমার সাথী হওয়া দরকার বড় বড় আলেম, আমার সাথী হওয়া দরকার বড় বড় ওলি, বড় বড় বুজুর্গ তারা হবে আমার সাথী। হযরতে মূসা নবী কৌতূহল বশতই প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিলেন, ও মূসা উনি একজন কসাই হতে পারে, উনি একজন গোশতের টুকরা বিক্রি করনেওয়ালা হতে পারে, গোশত কাটনেওয়ালা হতে পারে, কিন্তু উনি জেনতেন কসাই নয়, উনার এত বড় বড় আমল আছে, তুমি যদি তাকে দেখতে চাও অমুক এলাকায় চলে যাও, যে তুমি ওই কসাইয়ের সাথে সাক্ষাৎ করো, দেখো সে কোন আমল করার কারণে এত উপরে পৌঁছে দিয়েছে, আমি তাকে এত সম্মান তাকে এত মর্যাদা আমি দিয়েছি। আল্লাহু আকবার। হযরতে মূসা নবী কসাইয়ের খোঁজে ছুটে চললেন, কসাইয়ের বাড়িতে পৌঁছে গেলেন, কসাইকে বাড়িতে না পেয়ে দরজায় নক করলেন, একজন বৃদ্ধা মহিলা অনেক কষ্ট করে এসে ওই মহিলা দরজা খুলে দিল। হযরতে মূসা নবী কষ্ট করলেন, ও বৃদ্ধা মা কসাই আপনার কি হয়? বৃদ্ধা মা বলল, কসাই হলো আমার সন্তান। বলল, আপনার সন্তান এমন কি আমল করে যার কারণে তার অনেক মর্যাদা আল্লাহর কাছে আছে? বৃদ্ধা মা বলল, আমার সন্তান তেমন কোন আমল করে না, ও প্রতীক আমার সন্তান তেমন কোন আমল করে না, আমার সন্তান প্রতিদিন সকালবেলা আমাকে ঘুম থেকে তুলে নিয়ে কোলে করে নিয়ে আমার পেশাব পায়খানাগুলো পরিষ্কার করে, আমার পেশাব পায়খানাগুলো পরিষ্কার করার পরে আমাকে ভালো কাপড় চোপড় পরে পরিধান করে ধুয়ে মুছে পরিষ্কার করে ভালো কাপড় চোপড় পরিয়ে তারপরে আমাকে দুলনার উপর শুইয়ে দিয়ে তারপরে সে চলে যায় বাজারে, সারা দিন গোশত বিক্রি করে, গোশতের যে মূল অংশ সবচেয়ে দামি অংশ কলিজার টুকরাগুলো আমার জন্য নিয়ে আসে, সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে কলিজার টুকরাগুলো ভুনা করে আমার সন্তান আমার মুখে দিয়ে সর্বপ্রথম আগে আমাকে খাওয়ায়, তারপরে আবার আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে উত্তম পোশাক পরিধান করে আবার আমাকে আমার দোলনার উপরে শুইয়ে দেয়। আল্লাহু আকবার। এরপরে আমি আমার সন্তানের জন্য একটি দোয়া করে যাচ্ছি, অনেক দিন যাবত আমি আমার সন্তানের জন্য একটি দোয়া করে যাচ্ছি। হযরতে মূসা নবী এতক্ষণ পরিচয় গোপন করলেন, উনি মুসাফির পরিচয় দিলেন, উনি বললেন, ও মা আপনি কি কি দোয়া করেন আপনার সন্তানের জন্য,
মা বলল ও পথিক আমি আমার সন্তানের জন্য দোয়া করি আল্লাহ আপনি আমার সন্তানকে মাফ করে দিন আমার সন্তানকে জান্নাতের ভিতরে জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেন জান্নাতে থাকতে পারে সেই তৌফিক আমার সন্তানকে দিয়ে দিন আল্লাহ হযরত মূসা নবী বললেন ও বৃদ্ধমা আপনি কি আমাকে চিনতে পেরেছেন বলে না না আমি তোমাকে চিনতে পারিনি ও পথিক তুমি কে হযরত মূসা নবী বললেন ও বৃদ্ধমা আমি হলাম ওই নবী যার সাথে জান্নাতে থাকার জন্য আপনার সন্তানের জন্য আপনি দোয়া করেন আপনার সন্তানকে জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মূসা নবীর সাথে যেন জান্নাত হয় সেই দোয়া যার জন্য আপনি করেন সেই নবী মূসা কালিমুল্লাহ হলাম আমি সুবহানাল্লাহ এত সম্মান সেই কোয়াশায় কেন পেয়েছে এত মর্যাদা এত মর্তবা কেন পেয়েছে বলুন কেন পেয়েছে কেন পেয়েছে মার খেদমতের করার কারণে মার খেদমত এত দাম এইজন্য বিশ্বনবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত ও দুনিয়ার সন্তানেরা তোমরা শুনে রাখো তোমাদের পায়ের নিচে তোমাদের মার পায়ের নিচে তোমাদের জান্নাত তোমাদের মার পায়ের নিচে তোমাদের জান্নাত ও দুনিয়ার সন্তানেরা তোমরা শুনে রাখো তোমাদের মার পায়ের নিচে তোমাদের জান্নাত এই জন্য মার সাথে কখনো বেদবি করো না মার সাথে কখনো উচ্চ স্বরে আওয়াজ করে কথা বলো না মাকে কখনো ধমক দিও না মাকে কখনো কষ্ট দিও না এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পিতামাতা যদি সন্তানকে একটি কথা বলে ও সন্তান তুমি শুনে রাখো পিতামাতাকে উহ শব্দটুকু তুমি বলবে না পিতামাতাকে যদি উহ শব্দটুকু বলো তারা মনে কষ্ট পাবে হতে পারে এই কষ্টটা তোমার তোমার জন্য আযাবের কারণ হয়ে যাবে এই জন্য পিতামাতাকে কখনো ধমক দিয়ে কথা বলবে না পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের দাবি দাওয়া বেড়ে যায় বাচ্চা সুলভ আচরণ করতে থাকে তারা অনেক কিছু চায় এই জন্য তাদের চাওয়াই বিরক্ত হওয়া যাবে না তাদের কথায় কষ্ট পাওয়া যাবে না উহ আহ এরকম করে শব্দ ব্যবহার করা যাবে না হযরত ওয়াইস কুরুনি বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন বিশ্বনবীকে পাওয়ার পরে উনি সাহাবীর মর্যাদা পাননি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন বিশ্বনবীর কাছে চিঠি লিখলেন ইয়া রাহমাতাল লিল আলামিন আমি ওয়াইস কুরুনি হাফসার অধিবাসী আমার মা অসুস্থ মার খেদমতের দায়িত্ব আমি ওয়াইস কুরুনির উপর পড়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে আমার করণীয় কি আমার মন চায় আমার মনটা বেকুল হয়ে আছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটি পরামর্শ দিন বিশ্বনবী ওনার পত্রের উত্তরে লিখলেন ও ওয়াইস কুরুনি তুমি তোমার মার খেদমত করতে থাকো তুমি তোমার মার খেদমত করতে থাকো আমি নবীর সাথে তোমার সাক্ষাৎ করার প্রয়োজন নেই সুবহানাল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করা যাবে না মার খেদমত আল্লাহর নবী মার খেদমতকে প্রাধান্য দিয়েছেন এজন্য আমরা পিতামাতার খেদমত করব পিতামাতার হক আগে ইসলাম কখনো একপাক্ষিক কথা বলে না যেমনি ভাবে পিতামাতার হক আছে ঠিক পিতামাতার উপরেও সন্তানের হক আছে আছে না নাই ওই যেই কথা বলছিলাম 10টি হক পিতামাতার উপরে আছে 10টি দায়িত্ব কর্তব্য আছে সন্তানের জন্য এক নাম্বার দায়িত্ব হলো সন্তান ছেলে হোক মেয়ে হোক পিতামাতা শুকরিয়া আদায় করবে কার শুকরিয়া আদায় করবে কার ছেলে সন্তান হলে আমরা খুশি দশ জন বিশ জনের কাছে বলি ও ভাই আমার একটি সন্তান হয়েছে ছেলে আর কন্যা সন্তান হলে মুখ বেজা ঠিক কিনা মেয়ে সন্তান হলে মুখ কি বেজা
আমাদের এখানে একজন আছে, পাঁচটি কন্যা সন্তান হয়েছে, এক একটা যখন হয়েছে মানুষ উপহাস করে বলে এক লাখ টাকা গণ। মানে ওই যে বিয়া দিতে হলে যৌতুক দিতে হবে কত? এক লাখ। দ্বিতীয় সন্তান হয়েছে বলে এবার দুই লাখ গণ। তৃতীয় কন্যা সন্তান হয়েছে বলে তিন লাখ গণ। চতুর্থ সন্তান হয়েছে বলে চার লাখ গণতে থাকো। পঞ্চম কন্যা সন্তান যখন হয়েছে এবার স্ত্রী তো এমনি বেহুশ, স্বামী বেহুশ হয়ে গেছে, বাবা বেহুশ, ওই পাঁচ লাখ গণতে হবে ওই ভয়ে কি সে বেহুশ। নাউজুবিল্লাহ বলবেন না, আরো আস্তে বলুন। কি ব্যাপার? আস্তে বললে দেখি আস্তেই বলে। এই জন্য ছেলে হোক মেয়ে হোক, পিতা মাতার উপরে এক নাম্বার দায়িত্ব হলো শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলার। কারণ আল্লাহ তাআলা বলেন সূরাতুস সুহরার ভিতরে ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসাউ ওয়াইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাউবিজুহুম যুকরানাউ ওয়া ইনাসা وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন, যাকে চান উভয়টা দান করেন, যাকে চান কোনোকে কোনো সন্তানই দেন না, ঠিক না? কত মানুষ আছে সন্তান নেই, সন্তান না হওয়ার যন্ত্রণা, সন্তান না হওয়ার বেদনা, সন্তান না হওয়ার কষ্ট যে কত। যাদের দশ বছর হয়েছে, বিশ বছর হয়েছে, বিবাহ করেছে, একটি সন্তান নেই, তারা বুঝে কত কষ্ট, ঠিক না? এই জন্য সন্তান ছেলে হোক মেয়ে হোক, পিতা মাতার উপরে এক নাম্বার দায়িত্ব হলো শুকরিয়া আদায় করবে কার? শুকরিয়া আদায় করবে কার? যে আল্লাহ তোমার কাছে লাখ কোটি শুকরিয়া, কালিমাতুর শুকর, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে কন্যা সন্তান দিয়েছো। কন্যা সন্তান যেই ব্যক্তির আছে, কন্যা সন্তান যার আছে তার জন্য আল্লাহ তাআলা সুসংবাদ ঘোষণা করেছেন। কন্যা সন্তান যার আছে, হাদিসে পাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ গ্রহণ সুসংবাদ দিয়েছেন। আল্লাহ নবী বলেন মাউলি দালাহু ইবনাতান ফালাম ইউদিহা ওয়ালাম ইফিনহা ওয়ালাম ইউআক্কির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যুকুর আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, যেই ব্যক্তির একটি কন্যা সন্তান আছে, যেই ব্যক্তির একটি কন্যা সন্তান আছে, সে যদি তাকে কোনো রূপ কষ্ট না দেয়, ছেলে সন্তানকে তার উপর প্রাধান্য না দেয়, ওই কন্যা সন্তানকে যদি সে উত্তম ভাবে শিষ্টাচার শিক্ষা দেয়, আদব কায়দা শিষ্টা দেয়, শিষ্টাচার শিক্ষা দেয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। বিশ্বনবী আবু দাউদ শরীফের আরেকটি হাদিস আছে, দ্বিতীয় খণ্ডে এই হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলেন মান আলা সালাসা বানাতিন আও সালাসা আখওয়াতিন আও উখতাইন আও বিনতাইন ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তির তিনটি কন্যা সন্তান আছে, অথবা তিনটি বোন আছে, অথবা দুটি কন্যা সন্তান আছে, অথবা দুটি বোন আছে, ওই ব্যক্তি যদি তাদেরকে উত্তমভাবে লালন পালন করে, তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেয়, তাদেরকে আদব কায়দা শিক্ষা দেয়, উপযুক্ত বয়সে তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য সুসংবাদ দিয়েছেন ফালাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাহ। সুবহানাল্লাহ। আরো আস্তে বলুন। এই জন্য কন্যা সন্তান যাদের আছে, মুখ বেজার হওয়ার কিছু নেই, মন খারাপ করার কোনো কিছু নেই। বিশ্বনবীর কন্যা সন্তান বেশি ছিল না ছেলে সন্তান ছিল? কন্যা সন্তান বেশি ছিল না ছেলে সন্তান বেশি ছিল? উত্তর দেব আমরা সকলে চিৎকার করে বলি, কন্যা সন্তান বেশি ছিল না ছেলে সন্তান বেশি ছিল? এই জন্য কন্যা সন্তানের বাবা মার জন্য সুসংবাদ আছে। এরপরে বিশ্বনবী বলেন পিতামাতার উপরে সন্তানের
সন্তানের জন্য পিতামাতার উপরে দ্বিতীয় দায়িত্ব হলো সন্তান জন্মের পরে তার ডান কানে আজান দেওয়া বাম কানে আকামত দেওয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউমা ফি উযুনিহিল ইউসরা বিশ্বনবী হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন তার ডান কানে আযান দিয়েছিলেন বাম কানে আকামত দিয়েছিলেন অতএব আমাদের সন্তান যখন হবে ডান কানে আযান দিতে হবে বাম কানে আকামত দিতে হবে সন্তান হয়েছে আমরা হুজুর খোঁজা শুরু করি হুজুর কোথায় আছে হুজুর আযান দিবে হুজুর কি সব জায়গায় থাকে নাকি আপনার ঘরে সন্তান হয়েছে আপনারই আযান শিখতে হবে আযান শেখার প্রয়োজন আছে না নাই আছে না নাই এই আযান কেন দিব বিশ্বনবী বলেন সন্তানের কর্ণকোহরে যদি তাওহীদের বাণী জন্মের সাথে সাথেই পৌঁছে দেওয়া হয় তাহলে ওই সন্তান বড় হলে ওই সন্তান যখন বড় হবে শয়তান ওই সন্তানকে কখনোই প্রথভ্রষ্ট করতে পারবে না সন্তান ওই শয়তান কখনোই ওই সন্তানকে বিপদগামী করতে পারবে না শয়তানের কাজে কখনোই ওই সন্তানকে শয়তান লিপ্ত করতে পারবে না অতএব জন্মের সাথে সাথে প্রতিটি সন্তান শিশু সন্তানের কর্ণকোহরে তাওহীদের বাণী পৌঁছে দিতে হবে এই সন্তান যখন বড় হবে সে নাস্তিক হবে না সে মুরতাদ হবে না সে কখনো ইহুদি খ্রিস্টানদের পাঁচ আটা গোলাম হতে পারে না ঠিক কি না যেই সন্তানের কর্ণকোহরে জন্মের পরে আযান দেওয়া হয় নাই ওই সন্তান নাস্তিক হয়ে যা ঠিক কি না সে ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে যা ওই সন্তান বিধর্মীদের কাছে বিক্রি হয়ে যায় ঠিক কি না এই জন্য সন্তান যখন হবে সন্তানের কর্ণকোহরে আমরা তাওহীদের বাণী পৌঁছে দিব আমাদের যখনই কোনো সন্তান হবে নাতি হোক নাতিন হোক যেই হোক আমি নিজেই আযান দিব আযানের অনেক ফজিলত আযানের ফজিলত আছে না নাই কালকে আমাদের ময়দানে বিশ্বনবী বলেন মুয়াজ্জিনের আযানকে যারা এই দুনিয়াতে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আযান দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে মুয়াজ্জিনের কল্লাকে মুয়াজ্জিনের ঘাটটাকে এত লম্বা করে দিবে সারা দুনিয়ার মানুষ মুয়াজ্জিনকে দেখতে পাবে একজন আরেকজনকে প্রশ্ন করবে ওনার কল্লা এত লম্বা হলে কেন ওই যে দেখা যায় এত লম্বা ব্যক্তি এত লম্বা ঘাড় তার এত লম্বা ঘাড় কেন সকলেই বলবে দুনিয়াতে থাকতে সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আযান দিয়েছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই সে আযান দিয়েছিল আযান শেখার প্রয়োজন আছে না নাই আমরা আযান দিতে পারি কে হাত তুলে দেখাই হাত তুলে দেখাই আল্লাহ তাআলা সকলকে কবুল করুক সকলেই বলে আমিন সকলে আমার সাথে বলবো নারায় তাকবীর লিল্লাহি তাকবীর